হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা দাস ব্লগস। গাইস, এখন বাজে সন্ধ্যে 7:30। তো কি খাবো মনে হচ্ছে, কিছু খাই টিফিন বানিয়ে। তো আজ আমি মোগলাই বানাবো, চলো দেখো মোগলাই বানিয়ে খেয়ে নেব। তো তোমরা সঙ্গে থাকো। দেখো আমি মোগলাই বানানোর জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে বেলবো, সেই বেলনি চাকি নিয়েছি, একটু ময়দা নিয়েছি, এখানে এখানে কড়াই বসিয়ে দিয়েছি ভাজবো। আর এখানটা নিয়েছি দেখো ডিম, এখানে পেঁয়াজ শসা কাটা আছে, আর এখানটা আছে টমেটো, ধনে পাতা, একটু লঙ্কা আছে, একটু রসুন আছে। এটা চাটনি করবো, মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আছে একটু গরম মশলা, চাট মশলা, একটু নুন, হলুদ, এটা মোগলাইয়ের জন্য। এখানে চারটে ডিম আছে, এই বাটির মধ্যে ফেটিয়ে নিয়ে করছি এবার স্টার্ট। তো গাইস, এবার আমি ময়দাটা মেখে নেব জল দিয়ে। ময়দাটা মেখে নিয়ে লেচি কেটে নেব। তো গাছ দেখো, আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এখানে বড় বড় চারটে লেচি কেটে নিয়েছি, এই যে। তো এবার আমি আটা ময়দা দিয়ে এই লেচিগুলো বেলে নেব বড় বড় করে মোগলাই বানানোর জন্য। আর এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে এই কড়াইতে তেল, বেশি করে তেল দিয়েছি, কারণ এটা ডুবো তেলে ভাজা হবে, ওই জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি। এবার আমি রুটিগুলো বেলে নেব, নিচু করে এটা দেখ। এটা আমি বড় বড় করে বেলে নেব, পাতলা করে। মোগলাইয়ের এই রুটিটা একটু বড় বড় করে পাতলা করে বেলে নিলে খেতে ভালো লাগে, আর বেশি মোটা হয়ে গেলে না, শক্ত চামচ আমরা হয়ে যায়, ভালো লাগে না, টেস্ট হয় না। তো দেখো বড় করে বেলে নিয়েছি। একটা রুটি আমি বড় করে বেলে নিয়েছি, এটা আমি প্লেটটার মধ্যে নিয়ে, এই প্লেটটার মধ্যে আমি এখানে এবারে দিকে নিয়ে, এবারে আমি এই বাটিটার মধ্যে একটা ডিম নিয়ে নেব। ডিম ভেঙে দিলাম, আর এখানে এই মশলাটা আমি চাট মশলা আর গরম মশলা, একটু নুন, হলুদ মিশিয়ে নিলাম, এটা এক চামচি দিয়ে দিলাম, আর শসা আর পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভালো করে ফেটিয়ে নেব, এটা আমি মোগলাইয়ের ভিতরে স্টাফিং করে দিয়ে দেব। চলো আমি এই রুটিটার মধ্যে ডিম গোলাটা মাঝখানে একদম মিডলে দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব, ছড়িয়ে নিলাম, নিয়ে চার ভাঁজ করতে হবে এটাকে, এরকম করে দিলাম, আর একটা এরকম করে ভাঁজ করে দিলাম, ভালো করে মুখগুলো জোড়া লাগিয়ে দিতে হবে, নিয়েছি এটা এরকম করে, এটাকেও এইভাবে তো এরকম করে ভালো করে জোড়া লাগিয়ে দিতে হবে, না হলে ভাজার সময় আবার বেরিয়ে চলে যাবে। দেখো চার কোণা হয়ে গিয়েছে। তো এটা এবার এটা আমি খুলতে দিয়ে তুলে এখানে আস্তে করে ছেড়ে দেবো তেলের মধ্যে, ডুবো তেলে এটাকে ভেজে নিতে হবে।
করছি না আমি জানি না কিছু করতে ভালো করে ভেজে নেব এক ঠিক হয়ে গেলে আজকে তুলতে ভাজব দেখো কি সুন্দর লাল হয়ে গিয়েছে এক টিকটা আমার পুরো হয়ে গেছে একটু তেলে ভেজে নিচ্ছি একটু মেলে করে চেপে চেপে ভেজে নিতে হবে এইভাবে আমি সব কটা মোগলাই রেডি তুলে নেব রেডি হয়ে গিয়েছে তো গায়েস আমার মোগলাই রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর ছাই হয়ে গেছে দু পাশটায় এই যে লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব এটাকে তুলে নিলাম দেখো আমার একটা মোগলাই রেডি এবার আমি বাকি মোগলাইগুলো করে নেব বাকি মোগলাইগুলো আমি ভালো করে বেলে বড় করে বেলে একই প্রসেসে করে নেব বেলা হয়ে গেল এবার আমি এর মধ্যে ব্যাটারটা তুলে নেব এখান থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম মিক্সড করা মশলা চাট মশলা গরম মশলা আর নুন হলুদ আর একটা ডিম ভেঙে দিলাম এখানে শসা পেঁয়াজ কুচানো আছে ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফেটিয়ে ওই বেলে রেখেছি ওই রুটিটার মধ্যে দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা এবার এখানে ঢেলে দিলাম দিয়ে একটু ছড়িয়ে দিলাম এবার আমি দুপাশে মুড়িয়ে নেব চারপাশে এই পাশটাও মুড়িয়ে দেবো মুড়িয়ে নিলাম পাশটাও একটু জলের হাতে দিয়ে নিলে সুন্দর আটকে যায় বেরিয়ে আসে তো গায়েস আমি একটু জলের হাতে মুখগুলো আটকে দিলাম যাতে বেরিয়ে না আসে তো এবার আমি এটাকে খুব আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে এবার ভেজে আমি তুলে নেব আজ দেখো এখানে আমার তিনটে মোগলাই রেডি হয়ে গেছে একদম তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে এই মোগলাইটাও রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এপিট ওপিট লাল করে ভাজা হয়ে গেছে আর এটা গ্যাস অফ করে দিলাম এই মোগলাইটাও এবার নামিয়ে নেব আর এখানে এবার আমি মিক্সারের মধ্যে টমেটো আর ধনে পাতার চাটনিটা করে নেব তো গাইস দেখো আমার এই যে চাটনিটা রেডি ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর রসুন এর মধ্যে একটু নুন আর সর্ষের তেল দিয়েছি তো চাটনিটাও রেডি হয়ে গিয়েছে আর এখানে আমার চারটে মোগলাইও রেডি হয়ে গিয়েছে তো এবার আমরা খেয়ে নেব মোগলাইটা খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ থেকে তো গাইস দেখো ইয়াম্মি মোগলাই রেডি চলে এসেছি মোগলাই নিয়ে তো এবার আমরা মোগলাইটা টেস্ট করে দেখছি কেমন বানালাম তো স্টার্ট দেখি খুব খিদে পেয়ে যাচ্ছে দোয়াতে লাগাবো
সুপার টেস্টি চাট মশলাটার জন্য, খুব টেস্টি হয়েছে, দোকানের চেয়ে ভালো হয়েছে, হোমমেড মোগলাই, দারুন। দেখো ডিমের ঠাসা, লেবু চিপে দিয়েছে, আরো টেস্টি হয়েছে। আমরা দুজনে এগুলো পুরো মুখটাই শেষ করে দেবো, দারুন, খুব ইয়াম্মি হয়েছে। এরকম মুঘলাই আমি জীবনেও খাইনি, প্রথম খাচ্ছি এরকম মুঘলাই। দোকানের মোগলাই তো আমরা খাই, দেখো পুরোটা ডিমের ঠাসা। তো গাইস, আমরা গরম গরম মোগলাই পুরো শেষ করে দেবো, পুরো প্লেট ফাঁকা করে দেবো। তো তোমরা ভিডিওটি দেখো, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর কমেন্টসে জানিও, লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, বাই, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে।